আমরা 24 থেকে শুরু করি এই ভিডিওতে। 24 নম্বর ম্যাথে বলা হচ্ছে এবিসি ত্রিভুজে দুইটা কোণ দেওয়া আছে, এ 75 ডিগ্রি, বি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা আরেকটা কোণ বের করে ফেলি। সুতরাং সি সমান হবে 180 মাইনাস 75 প্লাস 45, তাহলে যা থাকে, তাহলে সি কোণের মান আসে হচ্ছে 60 ডিগ্রি। এখন ওরা আমাদের দেখাতে বলছে যে সি বাহু এবং বি বাহুর অনুপাত রুট থ্রি অনুপাত রুট টু। তাহলে খুব সোজা আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র থেকে বি বাই সাইন সি, এভাবে লিখে আমরা জানি বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তাহলে এখন যদি আমরা বি বাই সি করি, সেটা হবে সাইন বি বাই সাইন সি। সাইন বি এর মান হচ্ছে 45 ডিগ্রি, সাইন সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে, ওরা কি সি বাই বি না বি বাই সি দেখাতে বলছে, সি বাই বি আছে, পরে উল্টিয়ে দিব আমরা। 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, আর সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে কি হয়, √2 উপরে চলে যাবে, 2/√2 × √3। তাহলে √2 সাথে 2 কাটাকাটি গেলে উপরে একটা √2 থেকে যাবে। তাহলে বি বাই সি যদি এত হয়, সি বাই বি কত হবে, সি বাই বি হবে √3/√2, এটাই দেখাতে বলেছে। সুতরাং সি অনুপাত বি সমান √3/√2। দেখানো হলো। এরপরে আমরা করবো হচ্ছে, আই হ্যাভ ছবি বড় হয়ে গেছে, ওকে 25 আমার ম্যাথে এই চ্যাপ্টারে লাস্টের ম্যাথগুলো খুব সোজা এবং এগুলোই বেশি পরীক্ষায় আসে। খেয়াল করে দেখো, এই যে 25 থেকে শুরু করে বাকি ম্যাথগুলো অনেকবার আসছে বোর্ডে। সো চলো 25, যদি এবিসি ত্রিভুজে কজ এর সমান সাইন বি মাইনাস কস সি হয়, তবে দেখা যাচ্ছে ত্রিভুজের সমকোণী। এই ম্যাটার খুবই ইম্পর্টেন্ট, দেওয়া আছে কজ এ সমান সাইন বি মাইনাস কস সি, সাইন বি মাইনাস কস সি। এখন যেহেতু আমরা সাইন বি মাইনাস সাইন সি মাইনাস কজ ডি কোনো সূত্র জানি না, আমরা কজগুলো একপাশে নিয়ে এসে তারপর সূত্র অ্যাপ্লাই করতে হবে। কজ এ প্লাস কস সি সমান সাইন বি, কজ এ প্লাস কস সি, কস সি প্লাস কস ডির সূত্র, তাহলে 2 cos c + d/2, আর কস সি মাইনাস ডি বাই টু। আর সাইন বিকে আমরা লিখতে পারি, মানে সাইন 2 বি সূত্র যদি হয়, তাহলে 2 sin b/2 cos b/2, এই তো। এখন ওই পক্ষ থেকে আমরা 2 বাদ দিয়ে দিই, আর কস এ প্লাস সি এর জায়গায় লেখা যায় π - b/2, তাই না, কারণ এ প্লাস বি প্লাস সি সমান পাই, আর এখানে থাকে কজ এ মাইনাস সি বাই টু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কজ π/2 মাইনাস বি বাই টু, আর এটা হচ্ছে কস এ মাইনাস সি বাই টু, সাইন বি বাই টু কস বি বাই টু। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস বি বাই টু মানে হচ্ছে সাইন বি বাই টু, এটা হবে কস এ মাইনাস সি বাই টু, আর এখানে হবে সাইন বি বাই টু কস বি বাই টু। ওই পক্ষ থেকে সাইন বি বাই টু সাইন বি বাই টু বাদ দিয়ে দাও, আমরা লিখতে পারি এ মাইনাস সি বাই টু সমান হচ্ছে বি বাই টু, কস কস বাদ দিয়ে দিলে, তাই না। এখান থেকে লেখা যায়, সুতরাং এ মাইনাস সি সমান বি, বা এ সমান বি প্লাস সি। এখন ত্রিভুজের যেহেতু এ প্লাস বি প্লাস একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এর জায়গায় বি প্লাস সি এর জায়গায় আমরা এ লিখতে পারি। তাহলে এ প্লাস এ সমান 180 ডিগ্রি, তাহলে 2 এ সমান 180 ডিগ্রি, এ সমান হবে 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এবিসি সমকোণী। ওরা কি এটাই দেখাতে বলেছে, খুব সম্ভবত দেখাও যে ত্রিভুজটি সমকোণী। হ্যাঁ হয়ে গেছে। এবার 26, কি বলে দেখি একটু, যদি একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে এম এন এবং রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন রুট এন স্কোয়ার হয়, তবে ত্রিভুজটি বৃহত্তম কোণ নির্ণয় করো। আচ্ছা ওকে, তাহলে আমি একটা কাজ করি, ধরে নেই এই ত্রিভুজের
তিনটে বাহু, একটা এ ধরি, এ সমান এম, বি সমান হচ্ছে এন, আর সি সমান হচ্ছে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। খেয়াল করে দেখো এই বাহুটাই সবচেয়ে বড়। কীভাবে বুঝেছি? রুট ওভার অফ শুধু এম স্কোয়ার থাকলে সেটা মান হতো এম, তাহলে এম এর চেয়ে এটা বড়, এটা প্রমাণ হয়ে গেল, কারণ এটা রুটের ভিতরে আরও কিছু রাশি আছে। আবার রুট ওভার অফ এন স্কোয়ার থাকলে সেটা মান হতো এন, কিন্তু এখানে এন স্কোয়ারের সাথে আরও কিছু আছে, তার মানে এটা এন এর চেয়েও বড়। সোজা কথা হচ্ছে এই বাহুটা, এই বাহুটা সবগুলো বাহুর চেয়ে বড় হবে ওই এম আর এন এর তুলনায়। তাহলে যেহেতু এটা বৃহত্তম বাহু, বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই বৃহত্তম হবে, সুতরাং বৃহত্তম কোণ সি, ক্যাপিটাল সি। স্মল সি হচ্ছে বাহু, ক্যাপিটাল সি হচ্ছে কোণ। তো আমরা লিখতে পারি কস সি সমান, কস সি সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। এখানে মান বসাই দিই, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করলে এটা হবে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই টু, এর মান হচ্ছে এম, বি এর মান হচ্ছে এন। এম স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার স্কোয়ার কাটা যাবে মাইনাস এম এন বাই টু এম এন, তাহলে মাইনাস এম এন এম এন কাটা গিয়ে শুধু হাফ থাকে। তাহলে কস কত ডিগ্রি ভ্যালু? হাফ, 180 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারবো সি সমান 120 ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণটা হচ্ছে 120 ডিগ্রি। হয়ে গেল, এটাই জানতে চেয়েছে মনে হয়। তবে চুচি বৃহত্তম কোণ নির্ণয় করা, হ্যাঁ হয়ে গেছে এটাই আনসার। এরপর 27, একটা ত্রিভুজে তিনটা বাহুর মান দিয়ে দিয়েছে 3 7 3 5 7। দেখাতে বলেছে ত্রিভুজটি স্থূলকোণই প্রমাণ করতে, আচ্ছা স্থূলকোণটি মানও নির্ণয় করতে বলেছে। তাহলে খুব সোজা, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যেটা বড়, ধরো এ সমান ধরলাম 3, বি সমান 5, সি সমান 7, তাহলে বড় সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণটাও সবচেয়ে বড় হবে। তা আমরা কোন সিটা বের করি? তাহলে এখন কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। তাহলে এ স্কোয়ার কত? 9, বি স্কোয়ার হচ্ছে 25, সি স্কোয়ার হচ্ছে 49 ডিভাইড বাই 2 × 3 × 5, তাহলে কত হয়? এখানে থাকে হচ্ছে মাইনাস 60, না কি বলে মাইনাস 60, 3 5 15, নিচে থাকে হচ্ছে 60, উপরে থাকে হচ্ছে মাইনাস 30, 14 নাকি 15, 3 5 15 30, না নিচে থাকে 30, উপরে থাকে 15, তাহলে মাইনাস হাফ। তাহলে কস সি সমান যেহেতু মাইনাস হাফ, আমরা লিখতে পারি কস সি সমান কস 120 ডিগ্রি, তাহলে এখান থেকে সি সমান 120 ডিগ্রি, এই তো হয়ে গেল। একটি ত্রিভুজে বাহুগুলোর পরিমাপ এত এত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে একটা বাহু হচ্ছে এ 13, ধরি এ সমান 13, বি সমান 14, সি সমান 15। তাহলে অর্ধ পরিসীমাটা বের করে ফেলি, অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু, তাহলে এটা হবে 13 প্লাস 14 প্লাস 15 বাই 2, তাহলে কত হয়? অর্ধ পরিসীমা হয় 21। সুতরাং ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। মানগুলো বসাই দেই, 21 × 21 − 13, 21 − 14, 21 − 15, তাহলে ক্ষেত্রফল চলে আসবে 84। ক্যালকুলেটার দাও, দেখবে 84 বর্গ একক চলে আসে। ওকে, তারপরটা যাই আমরা 29। এবিসি ত্রিভুজের এ কোণ দিয়ে দিয়েছে, সরি এ বাহু দিয়ে দিয়েছে, বি বাহু দিয়ে দিয়েছে, কোণ সি দিয়ে দিয়েছে, ত্রিভুজ সমাধান করো। ত্রিভুজ সমাধান করা মানে হচ্ছে এটার সবগুলো বাহু সবগুলো কোণ আমাদের বের করে দিতে হবে। ওকে, তাহলে কী কী দেওয়া আছে আমরা একটু তুলে ফেলি। গিভেন এ সমান √3 + 1, বি সমান √3 − 1, এবং কোণ সি সমান 60 ডিগ্রি। ত্রিভুজ সমাধান করো। ওকে, তবে একটা কাজ করি, আমরা এই সূত্র তো সবাই জানি, কস সি সমান
a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। এখান থেকে আমরা c এর মানটা পেয়ে যাব, কারণ a এর মানও জানি, b এর মানও জানি, cos c কোণের মানটাও জানি। তাহলে মানগুলো বসাই, a স্কয়ার মানে হবে রুট থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা হবে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার হবে, সি এর মানে আমরা জানি বের করবো, বাই টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান। তাহলে কস সি সমান হবে, এখানে সবগুলো হিসাব নিকাশ করতে হবে আমাদের, না এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সমান হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে হয়ে গেছে মাইনাস সি স্কোয়ার, আর নিচে হবে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, ও কস সি এর মানটা তো বসাই দিই, সি কোণের মান কত ডিগ্রি, সিক্সটি মনে হয়, সিক্সটি, কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ, পরের লাইনে বসিয়ে দিব। তাহলে এখানে থাকে তিন একে চার, চার দুগুণে আট মাইনাস সি স্কোয়ার, আর নিচে থাকে দুই, দুই দুগুণে চার, তাহলে এটা হয় এইট মাইনাস সি স্কোয়ার, এখানে থাকে দুই, তাহলে সি স্কোয়ার সমান হবে সিক্স, তাহলে সি সমান হবে রুট ওভার অফ সিক্স একক। তাহলে আমরা তিনটা বাহু কিন্তু পেয়ে গেছি, এ বি সি দুইটা দেওয়া ছিল, একটা আমরা বের করছি, এখন আরও দুইটা কোণ বের করতে হবে আমাদেরকে। তার জন্য আমরা অনেকভাবে করতে পারি, ত্রিভুজের সাইন সূত্র দিয়ে করা যায়, তবে সবচেয়ে সহজ হবে যদি আমরা ট্যান দিয়ে করি। কেন? কারণ ট্যানজেন্ট সূত্র, ট্যানের একটা সূত্র এরকম ছিল, সেই সূত্র আমরা এখনও কাজে লাগাইনি কোথাও, বাট এই ম্যাথ আমাদের লাগবে। আমরা জানি ট্যান এ মাইনাস বি বাই টু সমান হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু কট সি বাই টু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান এ মাইনাস বি বাই টু, একটা মিনিট একটু আসি, ট্যান এ মাইনাস বি বাই টু সমান এ মাইনাস বি, এ মাইনাস বি হচ্ছে, দেখো আমাদের দুইটা বাহু দেওয়া ছিল, এই যে এই দুটো বিয়োগ করে দাও একটা থেকে একটা, তাহলে বিয়োগ করলে রুট থ্রি থ্রি চলে যাবে, ওয়ান দুইবার থাকবে, তার মানে টু থাকে, টু, আর ওই দুটো যোগ করো তাহলে টু রুট থ্রি থাকবে, একবার লিখে দিলাম ভাইয়া। আর কট সি এর মান তো আমরা জানি, সি হচ্ছে সিক্স ডিগ্রি, তাহলে সি বাই টু হবে থার্টি ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় ট্যান এ মাইনাস বি বাই টু সমান এখানে ওয়ান বাই রুট থ্রি, আর কস থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে, কট থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে শুধু রুট থ্রি, তাই না? তাহলে এটা হয় ওয়ান, ট্যান এ মাইনাস বি বাই টু সমান ওয়ান। সুতরাং আমরা লিখতে পারি ট্যান কত ডিগ্রি ভ্যালু, ওয়ান ফর্টি ফাইভ, এ মাইনাস বি বাই টু সমান ফর্টি ফাইভ ডিগ্রি, তাহলে এ মাইনাস বি সমান নাইনটি ডিগ্রি, এটাকে দিয়ে রাখা এক নাম্বার। আবার আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টির সমান জানি একশো আশি ডিগ্রি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান ওয়ান এইটি ডিগ্রি, যেহেতু সি কোণের মান আমরা জানি সিক্সটি ডিগ্রি, তাহলে এ প্লাস বি সমান হবে একশো আশি মাইনাস সি, সি মান হচ্ছে সিক্সটি ডিগ্রি, তাহলে কত হয় ওয়ান টোয়েন্টি ডিগ্রি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি পেয়ে গেছি, এ মাইনাস বি পেয়ে গেছি, এ দুটো যোগ বিয়োগ করলে, আচ্ছা আমাদের ইকুয়েশন নাম্বার কি আর কোনটা দিয়েছিলাম, না তাহলে এক আর দুই যোগ করে দিই, যোগ করে দিলে আমরা টু এ সমান পাবো হচ্ছে একশো বিশ প্লাস নব্বই দুইশো দশ, তাহলে এ সমান হবে একশো পাঁচ। আবার যখন আমরা দুই থেকে এক বাদ দিয়ে দিব তখন আমাদের বি এর মান চলে আসবে, টু বি সমান একশো বিশ থার্টি, বি সমান পনেরো, এই তো আমরা সবগুলা কোণও বের করে ফেললাম, এর মান একশো পাঁচ, বি এর মান পনেরো, আর সি এর মান তো দেওয়াই ছিল। তাহলে লিখি, সুতরাং একবার লাস্ট লিখে ফেলি, এ সমান একশো পাঁচ ডিগ্রি, বি সমান পনেরো ডিগ্রি, আর সি সমান সিক্স ডিগ্রি দেওয়া ছিল, স্মল এ সমান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান, বি বাহু ছিল রুট থ্রি মাইনাস ওয়ান, আর আমরা সি বাহু বের করেছি রুট ওভার অফ সিক্স, এটা ক্যাপিটাল সি, এটা স্মল সি, নির্ণয় সমাধান লিখে এগুলো লিখে দিতে হবে। ওকে চলো, তারপরে ম্যাথে যাব আমরা, ভাইয়ের ছবিটা নিয়ে আসি, ত্রিশের এক,
কি বলে এবিসি ত্রিভুজের একটা বাহু এ সমান রুট থ্রি বি এবং এ সমান টু বি হলে কোনগুলো নির্ণয় করো। তাহলে গিভেন এ সমান রুট থ্রি বি আর এ সমান টু বি। এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে জানি, আমরা জানি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। তাহলে আমরা একটা কাজ করি, এর জায়গায় লিখে দিই রুট থ্রি বি, আবার সাইন এর জায়গায় লিখে দিই টু বি, আর এখানে বি বাই সাইন বি। উপর থেকে বি বি বাদ দিয়ে দাও, তাহলে থাকে রুট থ্রি আর নিচে সাইন টু বি সূত্র, টু সাইন বি কস বি ওয়ান বাই সাইন বি। উপর থেকে সাইন বি গুণ করে বাদ দিয়ে দাও, তাহলে থাকে শুধু কস বি সমান রুট থ্রি বাই টু। রুট থ্রি বাই টু মানে হচ্ছে কস 30 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ পেয়ে গেছি আমরা, থ্রি ইকুয়াল বি ইকুয়াল 30 ডিগ্রি। বি যদি পেয়ে যাই দেখো এগুলোকে নাম্বার দিয়ে, এটা এক এটা দুই, দুই নাম্বার থেকে আমরা কিন্তু এ এর মানও বের করে ফেলতে পারি। এ সমান হবে টু বি, টু ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। দুইটা কোণের মান যদি জানো, সুতরাং তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সি কোণ সমান হবে 180 মাইনাস এ মাইনাস বি 90 ডিগ্রি। এই তো, তাহলে তিনটা কোণে আমরা বের করে ফেললাম, শেষ। একবার আনসারে ওই আমরা এ বি সি তিনটা লিখে দিব, এ সমান 60, বি সমান 30, সি সমান 90। ফাইন, লাস্ট ম্যাথ আমাদের এই চ্যাপ্টারে 30-এর 2। এই চ্যাপ্টার না, পুরো ফার্স্ট ম্যাথ ত্রিকোণমিতির লাস্ট ম্যাথ এটা, তাই না? এই ম্যাথ শেষে আমরা একটা মিলাদ পড়াবো ভিডিওতে, কি বলো? সমাপনী দোয়ার মাহফিল। এবিসি ত্রিভুজে 4s ইন্টু s মাইনাস বি ইকুয়াল 3ca হলে কোন বি এর মান কত যখন ত্রিভুজে পরিসীমা 2s? ওকে, চলো দেখি কি বলে। 4s ইন্টু s মাইনাস বি সমান 3ca। দেখো s মানে কি, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখানেও a প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস বি ইকুয়াল 3ca। এটা সহজ ম্যাথ আসলে, এখানে আমরা কাটাকাটি করলে এই দুইয়ের সাথে, না এখনই করব না, আর একটা লাইন লিখি। তাহলে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 2, আর এখানে লসাগু করে ফেলো, 2 উপরে হয় কত, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b ইকুয়াল 3ca। 2 দুই দুগুণে 4 বাদ, তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকে এ প্লাস সি মাইনাস বি। এ দুটো গুণ করে দাও, এভাবে চিন্তা করা যায় এটাকে, এ প্লাস সি প্লাস বি, আর এটা হচ্ছে এ প্লাস সি মাইনাস বি ইকুয়াল 3ca। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 3ca। তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ca বাই এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 3ca। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এটা কত, 3ca থেকে 2ca চলে গেলে একটা সি এ থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি এ বা এসি যেটাই লেখো ইকুয়াল হয় 1। দেখো এটা পরিচিত লাগতেছে, এটা হচ্ছে কস বি এর ফর্মুলা, যদি নিচে একটা 2 থাকতো, তাই না? একটা 2 মিসিং, সো আমরা উভয় পক্ষে একটা 2 দিয়ে ভাগ করে দিই, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, এখানে হচ্ছে হাফ। এখন এটা হচ্ছে যেহেতু কস বি এর ফর্মুলা, কস বি সমান হচ্ছে কস 60 ডিগ্রি, কারণ হাফ মানে কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এখান থেকে আমরা বি সমান লিখতে পারি 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের ত্রিকোণমিতি শেষ, গুড গেম, জিজি।